রাজ্যের মন্ত্রী সৌমেন সর্বোপরি আপনারা যারা তৃণমূল কংগ্রেসের পরীক্ষিত সৈনিক, হাজার হাজার মানুষ এখানে এসে জনসভার আপনাদের উপস্থিতি দিয়ে বাবু জব্দ করবে বাংলার মানুষ তাই বলছে। 2016 সব চক্রান্ত ব্যর্থ করে আমরা 211 জিতেছিলাম, আর 2021 যারা স্বপ্ন দেখছেন বাংলা নাকি দখল করবেন, আমি বলি কাঁঠাল দিয়ে যদি আমসত্ব হয় সেটা বাড়িতে বসে তৈরি করুন, সেটা সম্ভব হবে শ্রীমান, বাংলা দখল হবে না। সোনা দিয়ে যদি পাথর বাটি বানাতে পারেন অমিত শাহ, তাহলে আপনি সেখানে বসে গুজরাটে বানান, এটা বাংলায় সম্ভব হবে না, সে স্বপ্ন পূর্ণ হবে না। বাংলার মানুষ 225 বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দেবেন নবান্নে। আপনাদের এই আবেদন করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, উন্নয়নের সঙ্গে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যদি ডিজেলটা 40 টাকা লিটারে পাওয়া যায় জয় শ্রীরাম বললে আমি পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বলতে রাজি আছি। মা বোনেরা যদি জয় শ্রীরাম বললে কেন্দ্রীয় সরকার 300 টাকায় গ্যাসের দাম বাড়ছে, কেন্দ্রের কৃষি নীতির বিরুদ্ধে দিল্লির রাস্তায় দিল্লির উপকণ্ঠে কৃষকরা বসে আছেন, তোমার বাড়ির পাশে কৃষকরা বসে, নতুন কৃষি নীতি, কৃষকের জমি কৃষকের থাকবে না, কৃষকের ফসলের অধিকার কৃষকের থাকবে না, নীলকর সাহেবদের অত্যাচার ফিরিয়ে আনার আয়োজন খেলা হবে তো? চোখ রাঙাচ্ছেন বিজেপি নেতারা, কোন মুখ নেই, বলছে কেন্দ্রীয় বাহিনী, দিলীপ ঘোষ বলছেন কেন্দ্রীয় বাহিনী আসবে। আরে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস ছোটবেলা থেকে দেখছে, দিলীপ বাবু তখন হাফ প্যান্ট পরে আরএসএস করতেন, তখনও বিজেপিটাও করতেন না, তাদের চোখ রাঙাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী বলে মনন করেছে তৃণমূল কংগ্রেস। পরীক্ষার আগে রাত জেগে পড়তে হয় না, কেন্দ্রীয় বাহিনীর ভরসা করতে হয় না, অন্য দল থেকে দল ছুটতে নিজেদের দলে আনতে হয় না, তৃণমূলের কর্মীরাই সম্পদ, ওপরে মমতা ব্যানার্জি নিচে মানুষ, এর বাইরে তৃণমূল কংগ্রেসের লাগে না। মা বোনেরা কুটনো কাটেন তো? আপনারা কুটনো কাটেন তো? কুটনো সবজি কাটেন তো? আপনারা কখনো আলু কাটেন? আপনারা কখনো পেঁয়াজ কাটেন? আপনারা কখনো টমেটো কাটেন? দেখলেন হয়তো একটা আলুর একটু অংশ পচে গেছে, চেষ্টা করেন সেটাকে বাঁচিয়ে বাকিটা রাখতে, কোন সবজি পুরো ফেলার আগে শেষ চেষ্টা করেন, আর যদি দেখেন পুরোটা ফেলার মতো আপনারা সেটা ফেলে দেন। মমতাদি নবান্নে বসে বাংলার মানুষের জন্য অন্ন সংস্থান করছেন, তার রান্নাঘরে সবজি কাটতে কাটতে যখন কোন পচা আলু, পচা টমেটো, পচা সবজি দেখছেন জানলা দিয়ে ফেলে দিচ্ছেন, আর অমিত শাহ পাশে বাটি হাতে বসে রয়েছেন। আপনাদের কাছে তো মমতা ব্যানার্জি রয়েছেন, আপনারা তো অনুভব করেন একেবারে জন্ম থেকে মৃত্যু, কন্যাশ্রী থেকে যুবশ্রী, স্বাস্থ্যসাথী পর্যন্ত একের পর এক সামাজিক প্রকল্প, বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে শিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকছেন। বকলস পরিয়ে নিজেদের পার্টিতে নিয়ে আসা আর তাদের কদের পুতুলের মতো দম দিয়ে তাদের মুখ দিয়ে কুৎসা করানো, আর ব্যক্তিগত চরিত্র হনন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন অভিষেককে টার্গেট করে কালি ছোড়ার চেষ্টা করছে, বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই যারা তৃণমূল থেকে হঠাৎ বিজেপিতে গিয়েছে তাদের নামগুলো জানেন তো কয়েকজনের?
শীতকালে সার্কাস আসে জানেন? শীতকালে বাংলায় সার্কাস আসে। এখন নতুন বন্যপ্রাণ আইন অনুযায়ী সার্কাসে বাঘ সিংহের খেলা দেখানোর নিয়ম নেই। সার্কাসে টিয়া পাখি, কাকাতুয়া আর চোকার, একটা আদি বিজেপি, একটা তৎকাল বিজেপি আর একটা ঘুরতে ঘুরতে আসা পরিযায়ী বিজেপি। শীতকাল চলে যাবে, ফেব্রুয়ারি মাস কেটে যাবে, সার্কাসের তাবু উঠে যাবে আর গরম যত বাড়বে সূর্যকে সাক্ষী রেখে অন্তত 225টা আসন নিয়ে নবান্নে ফিরতে চলেছেন আপনার আমার নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়। বিরল খাচ্ছে, গত 3 বছর শোভন রাজনীতি করেনি। দক্ষিণ কলকাতার একটা উঁচু বাড়ির বাগানওয়ালা ছাদে বসে শোভন পর্যবেক্ষণ করেছে বৈশাখীকে, আর বৈশাখী পর্যবেক্ষণ করেছে শোভনকে, আর দুজনে মিলে এখন পর্যবেক্ষণ করছে বিজেপিকে। আমি শোভনকে প্রশ্ন করেছিলাম, আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতি একদিকে আর অনুকূল বাবুর স্ত্রী কণিকা গাঙ্গুলি একদিকে, আমি একটা ছবি তুলে বলেছিলাম সিবিআই তুমি যখন তখন এখানে যাচ্ছ যাও, কিন্তু আইকোর কেলেঙ্কারিতে শোভন চ্যাটার্জি এখনো বাইরে আছে কেন, বিজেপিতে আছে বলে? শোভন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলো, আমি তো অত গালাগালি করতে পারবো না, আমি কোর্টে মানহানির মামলা করলাম। আজ যখন আপনাদের এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, কিছুক্ষণ আগে ওর অপরাধটাকে কগনিজেবল অফেন্স বলে চিহ্নিত করে ওর নামে সামান জারি করার অর্ডার দিয়েছে কলকাতার আলিপুর আদালত। ওকে আমি কোর্টে বুঝবো। ওর এখন এই বয়সে আঁচল ধরে ঘুরে বাড়িয়ে ন্যাকামি, ওর আমি ছুটিয়ে দেব। মুকুল রায় আপনাদের জেলা শুভেন্দু অধিকারী, শুভেন্দু কলকাতায় আমার প্রতিবেশী, একটা রাস্তার এদিকে দ্বিতীয় বাড়িটা আমার, একটা রাস্তার ওপাশে ওই রাস্তাটার ওপাশে দ্বিতীয় বাড়িটা ওর। আমি তো শিশির দাকে শিশির দা বলি, আরে শুভেন্দু আমার কে হয়? ভাইপো একটা নতুন দলে গেছে, আরে রাজনীতির কথা বলবে তো, কিন্তু ঘুম থেকে উঠে থেকে রাতে আবার ঘুমানো পর্যন্ত এরা সব যারা তৃণমূল থেকে গেল তারা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়ে আছে। আরে ডাক্তারবাবুর ছেলে ডাক্তারবাবু হতে পারেন, উকিল বাবুর ছেলে উকিল হতে পারেন, অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন হতে পারেন, মাস্টার মশাইয়ের ছেলে মাস্টার মশাই হতে পারেন, কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ব্যাগ নিয়ে লোকজনকে মারতে পারেন, মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় এমএলএ হতে পারেন, আর অভিষেক ব্যানার্জি সে যদি রাজনীতি করে তাহলে তাকে খালি মাখাতে হবে, এটা বন্ধু কোন দেশের নিয়ম? আর তাই যদি হয় কাগজপত্র দেখিয়ে তার বাড়ি সিবিআই যায়, আমি জিজ্ঞাসা করতে চাই সিবিআই সিবিআই এর মতো চলুক? এ তো বিজেপির নেতারা আজকে বক্তৃতা করে বলছেন এবার অমুকের বাড়ি যাবে সিবিআই, এবার তমুকের বাড়ি যাবে সিবিআই, হচ্ছে কি করে, কারা চালাচ্ছে, এতে কি কোনো মান সম্মান থাকছে গোটা তদন্তে? সবাই বুঝতে পাচ্ছেন ভোটের আগে কি হয়। আর তাই যদি হয়, আমার সাম্রাজ্য লুট করিয়েছেন মুকুল রায়, আমাকে ভুল পরামর্শ দিয়েছেন মুকুল রায়,
অ্যালকেমিস্টের কেডি সিং এর কথায় সারদাকে ফেলেছেন মুকুল রায়, মুকুল রায়ের বিরুদ্ধে তদন্ত চেয়েছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত চেয়েছেন সিবিআই। তোমাদের যদি হিম্মত থাকে তোমরা দলের নির্দেশে এদিক ওদিক না গিয়ে তোমরা আগে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়ের কাছে যাও, তারপর বুঝবো তোমাদের এনকোয়ারি কোন জায়গায় দাঁড়িয়ে। আমি খুব গর্বের সঙ্গে বলি, আপনাদের সামনে বলি, সাহসের সঙ্গে বলি, মাথা উঁচু করে বলি, কিসের সম্মান অসম্মান দেখাচ্ছ বন্ধু? আমরা তো সব একসঙ্গে পথ চলছিলাম। শুভেন্দু বলেছে তৃণমূলে সম্মান পায়নি, বিজেপি নাকি তাকে সম্মান দিচ্ছে। কিসের সম্মান বন্ধু? কোনটা সম্মান কোনটা অসম্মান? তৃণমূল কংগ্রেস তোমাকে এমপি করেছে, তোমাকে এমএলএ করেছে, তোমার বাবাকে এমপি করেছে, তোমার ভাইকে এমপি করেছে, তোমার এক ভাইকে পুরসভার চেয়ারম্যান করেছে, তোমাকে একাধিক দপ্তরের মন্ত্রী করেছে, তোমাকে হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান করেছে, তোমাকে এইচআরবিসির চেয়ারম্যান করেছে, তোমাকে দলের শীর্ষ নেতৃত্বে রেখেছে, এটা সম্মান নয়? আর যে বিজেপি 2016 সালে নিজেদের পার্টি অফিসে নারদার ঘুষ কেলেঙ্কারির ভিডিও দেখিয়ে তোমাকে চোর বলেছে, তোমাকে ঘুষখোর বলেছে, তোমার গলায় সিবিআই আর ইডির বকরেস পরিয়ে রেখেছে, তারা তোমায় সম্মান দিচ্ছে বন্ধু? আমি বলি তৃণমূলে যদি একজন নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত কোন কর্মী থাকে, তার নাম কুণাল ঘোষ, আমার উপর দিয়ে ঝড় গেছে, আমার পরিবারের উপর দিয়ে ঝড়, বাইরে কিছুতে যায়নি, কোন নীতিগত কারণে যায়নি, আমার ক্ষোভ নেই, আমার নবান্নের পরিচালনার দায়িত্ব নেবেন, ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব আপনাদের আমাদের মিছিলে সবাই মিলে পা মেলানোর মতো আমিও সেই মিছিলে পা মেলাবো। যদি আমার গায়ে তৃণমূলের রক্ত থাকে, যদি কোনো কালে আমি পরিবর্তনের সাচ্চা সৈনিক হয়ে থাকি, এই ধর্মযুদ্ধে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার পাত্র কুণাল ঘোষ নয়। কি শোনাচ্ছ তোমরা মুকুলদা, তোমরা কি শোনাচ্ছ তৃণমূলের গল্প? 1993 সাল 21শে জুলাই মমতাদীর নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেসের আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে, 13টা লাশ পড়ে আছে, অসংখ্য আহত, মমতাদীকে খুনের চেষ্টা হয়েছে, মমতাদী অচৈতন্য, মমতাদীকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়ি, মমতাদীকে পুলিশের গাড়ি থেকে তুলে আমার গাড়িতে তুলে সেখান থেকে পিজি হাসপাতাল হয়ে শেষ পর্যন্ত উডল্যান্ডসে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে বাড়ি ফিরেছি। শুভেন্দু, মুকুলদা, আমি জননেতা নই, আমি পেশাদার সাংবাদিক ছিলাম, আমি পথ চলতে চলতে মমতাদীর কাছে তৃণমূল পরিবারে চলে এসেছি, তোমরা তো জননেতা, কিন্তু তুমি যদি আমাকে তৃণমূল কংগ্রেসের গল্প শোনাতে যাও তাহলে কিন্তু আমি তোমায় বলবো, তোমরা যে স্কুলের গল্প আজকে শোনাচ্ছ মানুষকে ভুল বোঝাচ্ছ, এই কুণাল ঘোষ সেই স্কুলের প্রিন্সিপাল ছিল, আমার সামনে এই গল্প দিতে যেও না, আমার সামনে এই গল্প দিতে যেও না, আমাকে দল সাংসদ করেছিল, হ্যাঁ আমি পারফর্ম করেছি, আমাকে সাংসদ করেছি, কিন্তু করেছে তো পর কেউ দলের নেতৃত্বে থাকার পর মমতাদীর খেয়ে মমতাদীর পরে তৃণমূলের কর্মী সমর্থকদের আবেগকে ব্যবহার করে লাল বাতির হুটার চালিয়ে এখন যারা বিজেপির কোলে বসে দল খাচ্ছে তারা বেঈমান কর্তার, এদের একটা ইঞ্চি জমি বাংলার মাটিতে দেবেন না। কি বলছে সরকারের? এই এই ভুল ছিল, ওই ওই ভুল ছিল, তুমি কি করছিলে? আঙুল চুষছিলে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়, তোমরা কি করছিলে? যদি কোথাও ভুল হয়ে থাকে তার জন্য সমান দায়ী তোমরাও। 1998 সালের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যখন তৃণমূল কংগ্রেসের জন্ম, তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের নতুন নয়। 1997 সালের 9ই আগস্ট মেয়ো রোডে প্রথম তৃণমূল কংগ্রেস কমিটি তৈরি হয়। এরপর 1919 আমি প্রার্থী, আমি আমায় দেখে ভোট দিন,
রাজীব বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলে, শুভেন্দু তুমি কোথায় ছিলে, শোভনদা তুমি কোথায় ছিলে? তখন তো কেউ বললে না যে মমতাদির মুখ দরকার নেই, আমার মুখটাতে আমি ভোট করে নেব। মমতাদির মুখ দেখিয়ে তোমরা ভোট করেছ, মমতাদিকে নিংড়ে নিয়ে তোমরা মন্ত্রী থেকেছ, মমতাদির লড়াইয়ের উপর দাঁড়িয়ে নিজের ছবি তৈরি করার চেষ্টা করেছ, আর সেই ছবিটা তোমরা বিক্রি করে দিচ্ছ বিজেপির কাছে। এটা আমরা বরদাস্ত করতে পারি না। উপর দাঁড়িয়ে 20 বছর আরো রাজ করবে তৃণমূল কংগ্রেস। আপনাদের এলাকার রেলের বিস্তারিত আমার আগের বক্তারা বলে গেছেন, আমি বলছি না। আমি জন্ম থেকে যুগ যুগ ধরে শুনে আসছি দীঘায় রেল যাবে, রেল যাবে, রেল যাবে। মমতা ব্যানার্জি বলে যদি কেউ কেন্দ্রে মন্ত্রী না হতো, রেল মন্ত্রী, আজও দীঘা অবধি রেলের গাড়ি পৌঁছাতে পারতো না। আজকেও এই পাড়ার অপু দুর্গারা মাঠ দিয়ে কাশের মনে ছোটার সময় কোন রেল গাড়ি দেখতে পেত না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের মেয়ে, বাংলার নিজের মেয়ে, যদি বাংলার হয়ে রেল মন্ত্রী দিল্লির বুকে না থাকতেন। সলিল চৌধুরীর গানটা মনে করবেন, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, কোন এক মায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয় মা বোনেরা। সুন্দর গ্রাম, শান্ত গ্রাম, যেখানে কৃষক পরিবার শান্তিতে থাকে। আর তার শেষ প্যারাটা ছিল, ডাকিনী যোগিনী এলো শত নাগিনী, এলো পিশাচেরা এলো রে। এই ক্ষমতালোভী পিশাচ বিজেপি, ধর্মান্ধ সাম্প্রদায়িক বিজেপি শান্তিপূর্ণ বাংলার কৃষকের কুটিতে পা রাখতে চাইছে। বাংলার মাকে বলি, জেপি নাড্ডা সাহেব বিজেপির সভাপতি জানেন কি বলেছে, জেনে এখন মা বোনেরা বেশি করে তারা শুনে রাখেন। দিল্লিতে তো কৃষক বিক্ষোভ দমন করতে পারছে না, এখানে আসছে কৃষকদের হয়ে কথা বলতে, যেখানে কোনো সমস্যা নেই। কি বলেছে, কৃষকের বাড়ি বাড়ি যাবে এক মুঠো করে চাল আনতে। কে বলছেন? বিজেপির সভাপতি নাড্ডাজি। কি বলেছেন? বাড়ি বাড়ি যাবেন বিজেপি শিবিরের লোকেরা এক মুঠো চাল আনতে। আমি মা বোনেদের বলি, একটু মনে রাখবেন, মা সীতাকে অপহরণের সময় রাবণ কিন্তু এক মুঠো চাল চাইতে গেরুয়া পরে দরজায় গিয়েছিল। যারা মুখে রাম বলছে তাদের মুখের মধ্যে রাবণ রয়েছে, এদের বাড়ির দরজায় চাল চাইতে আসতে দেবেন না ভাইরা। খুব কঠিন জায়গায় রয়েছে লড়াইটা। তারপরেও যারা আসবে জয় শ্রীরাম বলতে, মায়েরা একটু জিজ্ঞাসা করবেন, তোমাদের অযোধ্যায় রাম রাজ্যে রাজা শ্রীরামচন্দ্রের পাশে মহারানী মা সীতা নেই কেন? জিজ্ঞাসা করবেন, অন্তঃসত্ত্বা সীতাকে কেন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল? জিজ্ঞাসা করবেন, লোভকুশের জন্ম কেন জঙ্গলে? জিজ্ঞাসা করবেন, অপমানের লাঞ্ছনায় অপমানিত সীতা যন্ত্রণায় শেষ পর্যন্ত পাতাল প্রবেশের নামে আত্মহত্যা করতে হয়েছিল কেন? যারা জয় শ্রীরাম বলতে আসবে তাদের জিজ্ঞাসা করবেন, তোমাদের রাম রাজত্বে যেমন সীতা নেই, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে গুজরাট, যেখানে তোমরা বলছো ডবল ইঞ্জিন সরকার, আমরা বলছি ডবল 40 শাসন। তোমরা ওখানে ত্রিপুরা থেকে শুরু করে উত্তরপ্রদেশ গোটা রাজ্যটা ধ্বংস করছো, মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছো, মানুষের অধিকার নিয়ে খেলা করছো, তোমরা এখানে জয় শ্রীরাম শোনাতে আসছো? বন্ধু, পুরোনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, আমাদের কারুর কিছু ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, আমাদের কারুর কিছু নিজস্ব ভালো লাগা ভালোবাসা থাকতে পারে, কিন্তু আগামী নির্বাচন মমতাদির নির্বাচন, আমাদের কারুর কারণে যেন একটা ভোট থেকে মমতাদি বঞ্চিত না হয়, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়ি বাড়ি যেতে হবে। যারা বিজেপি করেন তাদেরকে শত্রু ভাববেন না, তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবুন। যারা ভুল করেও বিজেপিকে ভোট দিয়েছে তাদের হাত ধরে কারণটা জানতে চান,
আমি বিজেপির বন্ধুদের বলবো তোমরা কোন বিজেপিটা করছো। কদিন আগে এই পবিত্র পূর্ব মেদিনীপুরের মাটিতে সারা দলের সঙ্গে মানুষের সঙ্গে মানুষের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে গেছে বিজেপি কর্মী। তোমরা পূর্ব মেদিনীপুরে এতদিন রাজনীতি করেছো যে পরিবারের বিরুদ্ধে, সেই পরিবারে জুতো পালিশ করার বদলে মাথা উঁচু করে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে তোমরা দাঁড়াও। বিজেপিতে আজকে যারা গেছে, কেউ কেউ বলছে মমতাদি কেন দুই জায়গা থেকে দাঁড়াবে। মমতাদি একবারও এখনো বলেনি কত জায়গা থেকে দাঁড়াবে। মমতাদি বলেছেন নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন। নন্দীগ্রামের আন্দোলন মমতাদি ওতপ্রোত ভাবে যুক্ত। মমতাদি নন্দীগ্রামে দাঁড়াবেন বলেছেন, এবং তারপর দেখুন কি অবস্থা। নরেন্দ্র মোদী, তিনি কি দুটো কেন্দ্রে দাঁড়াননি? তিনি তার রাজ্য গুজরাটেও দাঁড়িয়েছেন, আবার বারাণসীতেও দাঁড়িয়েছেন। বিজেপিতে প্রচুর উদাহরণ আছে এই ধরনের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি কি করবেন, মমতাদি ঠিক করবেন। কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, এই পূর্ব অনুরোধ করব সেই কুৎসায় কান দেবেন না। আপনি জানবেন আপনার অধিকার সুরক্ষিত রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি থাকলে কন্যাশ্রী থাকবে, মমতাদি থাকলে যুবশ্রী থাকবে, মমতাদি থাকলে সবুজ সাথী থাকবে, মমতাদি থাকলে বিনামূল্যে খাদ্য থাকবে, বিনামূল্যে। আমি বেশ কয়েকদিন হয়ে গেল কয়েকটি সভা সুপ্রকাশের সঙ্গে পূর্ব মেদিনীপুরে করছি। খুব দায়িত্বের সঙ্গে বলতে পারি তৃণমূল কংগ্রেস জয়ের পথে এগিয়ে রয়েছে। কত রকম নোংরামি করবে সিপিএম? মমতা ব্যানার্জি নাকি তোমাদের শত্রু। নন্দীগ্রামে সিপিএম বলছে ক্যান্ডিডেট দেব না, কংগ্রেস বলছে ক্যান্ডিডেট দেব না। একজন পীরজাদার দলকে তারা সিট ছাড়ছে যাতে সংখ্যালঘু ভোটটা কেটে বিজেপির হাত শক্তিশালী করা যায়। ওসবে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান সকলের ভোট পেয়ে জিতবেন। যারা শ্রীরাম বলেন, জয় শ্রীরাম বলেন, দিলীপ ঘোষ বলছেন কি রামের বাবার নাম আছে, দুর্গা এলেন কোথা থেকে, অর্থাৎ মা দুর্গাকে অপমান করছেন দিলীপ ঘোষ। আমি তাদের বলতে চাই, ভাই রামচন্দ্রকে প্রণাম করছেন করুন, আমরাও করছি। শুধু এইটুকু মনে রাখুন, লঙ্কায় যুদ্ধে যাওয়ার আগে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন দুর্গা মায়ের, যে দুর্গার প্রতীক তৃণমূল কংগ্রেসের কাছে মমতাদি। আর আপনারা মনে রাখুন, শ্রীরামচন্দ্র আপনাদের দলের প্রতীক পদ্মফুলটিকে মা দুর্গার পায়ে পুজো দিয়ে তারপর যুদ্ধের জন্য লঙ্কায় পা রেখেছেন। দুর্গার থেকে রামকে বড় করে দেখাতে যাবেন না। দশভুজা দুর্গারা আমাদের সামনে রয়েছেন, আমাদের ঘরের মা বোনেরা। শুধু আপনারা আগলে রাখলে মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জির পাশে থাকলে এই অশুভ শক্তি এখানে মাথা তুলতে পারবে না। আমি আর বেশি সময় নেব না। অনেকেই ঢোকে নজরুলতে, কিছুক্ষণ আগে তৃণমূলের এক বিধায়ক ছিলেন, তা তারা ওখানে ঢোকেন তো দেখা হয়। দেখা হলে কি মারামারি করব নাকি? দেখা হয়েছে, তার পুরনো পরিচিত। তাতে কোন কোন টিভি চ্যানেল দেখলাম বিরাট গল্প ফেলেছেন। আমি তাদের বলি, আরে গোপন বৈঠক করার হলে কেউ দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় 40টা পুলিশের সামনে, 100 জন সহকর্মীর সামনে, রাস্তার উপরের হোটেলের পাশে কেউ গোপন বৈঠক করে? আমি একটা ভদ্র লোক, আমার সামনে আমার পরি ঠিক হচ্ছে না। রাজনীতি কোনটা? রাজনীতি হচ্ছে এইটা, যেটা আমি কাল চা খেয়ে এসেও আজকে বলছি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে। নন্দীগ্রামের মানুষ মনস্থির করেছেন রেকর্ড ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার জন্য।
ব্যক্তি তার নাম জগদীপ ধনখড়। পাঁজি দেখে রাখুন, আপনি বলছেন বাংলায় পরিবর্তন চাই, রাজ্যপাল মুখোশ খুলে গিয়েছে, মুখোশ উনি বলছেন পরিবর্তন চাই, আমরা আপনার ইচ্ছা পূরণ করে দেব, 2021 বাংলার মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে না, রাজ্যপালটা পরিবর্তন করে আমরা আপনার ইচ্ছাটা ভালো করে পূরণ করে দেব। দিন দেখে রাখুন, পাঁজি দেখে রাখুন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা লাল গোলাপ হাতে রাজভবনের গেটে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবেন, তৃতীয়বারের জন্য শপথ নিতে ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগদীপ ধনখড় আপনাকে বলছি, আপনি ঠিক করে রাখুন, মাথা নিচু করে শপথ নেয়াবেন মমতা দিকে নাকি তার আগে আত্মগ্লানিতে লজ্জায় ইস্তফা দিয়ে বাংলা থেকে চলে যাবেন, রাজভবনের পরিবর্তনটা আমরা এবার করে দেব। ভালো থাকবেন, শোভন আছে মাটি কামড়ে দলের সঙ্গে থেকে ভোটের পরেও একেবারে মাটি কামড়ে এত সুন্দর একজন যুব নেতা হিসেবে অভিষেক। 2021 করোনা চলে যাবে, শুধু নিজেদের প্রত্যেকটা মনোভাব এবং চর্চাহীন ভাবে, না হলে সরকারের কোষাগারের খরচায় একটা স্টেডিয়াম যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন, এটা একেবারেই ভালো দৃষ্টান্ত, যেখানে হাজার জন্মগ্রহণ করেছিলেন সরকার বা প্রশাসনে যারা বীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী জন্মগ্রহণ করেছিলেন, নিশ্চিতভাবে পুনর্বিবেচনা গ্রহণ করেছিলেন আমাদের শহীদ খুদিরাম করেছেন। আগে যখন এখানে বহু গ্রাম ছিল, ফলে আদিবাসী এবং সেখানে সমস্ত রকম ভাবে যা যা করার সেগুলো সেক্ষেত্রে মানুষদের বাড়িকে টার্গেট করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেখানে আপনারা যাবেন কার্যক্রম কি বলবেন? সমস্যা হচ্ছে যারা বাংলার নেতা ওনাদের খুবই দুর্বল, যাকে দল আগে এটাই হচ্ছে পরিবর্তন। আর এই মমতা ব্যানার্জি নাকি তোমাদের শত্রু? গ্রামে সিপিএম বলছে ক্যান্ডিডেট দেব না, কংগ্রেস বলছে ক্যান্ডিডেট দেব না, একজন বীরজাদার দলকে তারা সিট ছাড়ছে যাতে সংখ্যালঘু ভোটটা কেটে বিজেপির হাত শক্তিশালী করা যায়। ওসবে কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান সকলের ভোট পেয়ে জিতবেন, যারা শ্রীরাম বলেন জয় শ্রীরাম তখন আমরা কিন্তু রুটি কাপড় আর মাখনের স্লোগান নিয়ে আসি, ভগবানের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে রাজনীতিতে আমরা আসি না। তারপরেও যারা আসবে
জয় শ্রীরাম বলতে মায়েরা একটু জিজ্ঞাসা করবেন, তোমাদের অযোধ্যায় রাম রাজ্যে রাজা শ্রীরামচন্দ্রের পাশে মহারানী মা সীতা নেই কেন? জিজ্ঞাসা করবেন অন্তঃসত্ত্বা সীতাকে কেন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল? জিজ্ঞাসা করবেন লোভকুশের জন্ম কেন জঙ্গলে? জিজ্ঞাসা করবেন অপমানের লাঞ্ছনায় অপমানিত সীতা যন্ত্রণায় শেষ পর্যন্ত পাতাল প্রবেশের নামে আত্মহত্যা করতে হয়েছিল কেন? যারা জয় শ্রীরাম বলতে আসবে তাদের জিজ্ঞাসা করবেন তোমাদের রাম রাজত্বে যেমন সীতা নেই, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে গুজরাট, যেখানে তোমরা বলছো ডবল ইঞ্জিন সরকার, আমরা বলছি ডবল চল্লিশ শাসন, তোমরা ওখানে ত্রিপুরা থেকে শুরু করে উত্তরপ্রদেশ গোটা রাজ্যটা ধ্বংস করছো, মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছো, মানুষের অধিকার নিয়ে খেলা করছো, তোমরা এখানে জয় শ্রীরাম শোনাতে আসছো? বন্ধু, পুরনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, আমাদের কারুর কিছু ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, আমাদের কারুর কিছু নিজস্ব ভালো লাগা ভালোবাসা থাকতে পারে, কিন্তু আগামী নির্বাচন মমতাধীন নির্বাচন, আমাদের কারুর কারণে যেন একটা ভোট থেকে মমতাদী বঞ্চিত না হয়, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়ি বাড়ি যেতে হবে। যারা বিজেপি করেন তাদেরকে শত্রু ভাববেন না, তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবুন। যারা ভুল করেও বিজেপিকে ভোট দিয়েছে তাদের হাত ধরে কারণটা জানতে চান, আমি বিজেপির বন্ধুদের বলবো তোমরা কোন বিজেপিটা করছো? কদিন আগে এই পবিত্র পূর্ব মেদিনীপুরের মাটিতে যারা দলের সঙ্গে মানুষের সঙ্গে মানুষের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে গেছে বিজেপি কর্মী, তোমরা পূর্ব মেদিনীপুরে এতদিন রাজনীতি করেছো যে পরিবারের বিরুদ্ধে, সেই পরিবারের জুতো পালিশ করার বদলে মাথা উঁচু করে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে তোমরা দাঁড়াও। বিজেপিতে আজকে যারা গেছে কেউ কেউ বলছে সাম্প্রদায়িক বিজেপি শান্তিপূর্ণ বাংলার কৃষকের কুটিতে পা রাখতে চাইছে। বাংলার মাকে বলি, হ্যাঁ কি লিখবো বলুন স্যার, জেপি নাড্ডা সাহেব বিজেপির সভাপতি জানেন কি বলেছে? দেখাচ্ছে না, জেনে এখন মা বোনেরা বেশি করে দাঁড়াও, শুনে রাখেন। দিল্লিতে তো কৃষক বিক্ষোভ দমন করতে পারছে না, এখানে আসছে কৃষকদের হয়ে কথা বলতে, যেখানে কোনো সমস্যা নেই। কি বলেছে? কৃষকের বাড়ি বাড়ি যাবে এক মুঠো করে চাল আনতে। কে বলছেন? বিজেপির সভাপতি নাড্ডাজি। কি বলেছেন? বাড়ি বাড়ি যাবেন বিজেপি শিবিরের লোকেরা এক মুঠো চাল আনতে। আমি মা বোনেদের বলি একটু মনে রাখবেন, মা সীতাকে অপহরণের সময় রাবণ কিন্তু এক মুঠো চাল চাইতে গেরুয়া পরে দরজায় গিয়েছিল। যারা মুখে রাম বলছে তাদের মুখের মধ্যে রাবণ রয়েছে, এদের বাড়ির দরজায় চাল চাইতে আসতে দেবেন না মায়েরা। খুব কঠিন জায়গায় রয়েছে লড়াইটা। শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয় কুলতলির অনুষ্ঠানটি সিরে সেখান দিয়ে যাচ্ছিলেন, সেখানে ওই হোটেলটিতে অনেকেই ঢোকে ওই রুটে, কিছুক্ষণ আগে তৃণমূলের এক বিধায়ক ছিলেন, তা তারা ওখানে ঢোকেন, দেখা হয়, দেখা হলে কি মারামারি করবো না, দেখা হয়েছে, তার পুরনো পরিচিত, তাতে কোনো কোনো টিভি চ্যানেল দেখলাম বিরাট গল্প ফেলেছেন। আমি তাদের বলি, আরে গোপন বৈঠক করার হলে কেউ দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় চল্লিশটা পুলিশের সামনে, একশো জন সহকর্মীর সামনে রাস্তার উপরের হোটেলের পাশে কেউ গোপন বৈঠক করে? আমি একটা ভদ্র লোক, আমার সামনে আমার পরিচিত কেউ থাকলে আমি দেখাও করি, আমি কথাও বলি, এবং তারাও বলেছেন। এর মধ্যে যদি কেউ রাজনীতির গল্প খুঁজতে যান আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না।
রাজনীতি কোনটা? রাজনীতি হচ্ছে এইটা যেটা আমি কাল চা খেয়ে এসেও আজকে বলছি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জমানত বাজেয়াপ্ত। নন্দীগ্রামের মানুষ মনস্থির করেছেন রেকর্ড ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার জন্য নবান্নে পাঠাবেন আর একজন ব্যক্তি, তার নাম জগদীপ ধনখড়। পাঁচই দেখে রাখুন, আপনি বলছেন বাংলায় পরিবর্তন চাই, রাজ্যপাল মুখোশ খুলে গিয়েছে, মুখোশ, উনি বলছেন পরিবর্তন চাই। আমরা গত তিন বছর শোভন পলিটিক্স করেনি, মমতাজির দয়ায় কাউন্সিলর থেকে মেয়র অব্দি হয়েছে, মন্ত্রী পর্যন্ত হয়েছে, এখন বিজেপির কোলে দোল খাচ্ছে। গত তিন বছর শোভন রাজনীতি করেনি, দক্ষিণ কলকাতার একটা উঁচু বাড়ির বাগানওয়ালা ছাদে বসে শোভন পর্যবেক্ষণ করেছে বৈশাখীকে, আর বৈশাখী পর্যবেক্ষণ করেছে শোভনকে, আর দুজনে মিলে এখন পর্যবেক্ষণ করছে বিজেপিকে। আমি শোভনকে প্রশ্ন করেছিলাম, আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতি একদিকে আর অনুকূল বাবুর স্ত্রী কণিকা গাঙ্গুলি একদিকে, আমি একটা ছবি তুলে বলেছিলাম সিবিআই তুমি যখন তখন এখানে যাচ্ছ যাও, কিন্তু আইকোর কেলেঙ্কারিতে শোভন চ্যাটার্জি এখনো বাইরে আছে কেন, বিজেপিতে আছে বলে? শোভন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলো, আমি তো অত গালাগালি করতে পারবো না, আমি কোর্টে মানহানির মামলা করলাম। আজ যখন আপনাদের এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, কিছুক্ষণ আগে ওর অপরাধটাকে কগনিজেবল অফেন্স বলে চিহ্নিত করে ওর নামে সামন জারি করার অর্ডার দিয়েছে কলকাতার আলিপুর আদালত, ওকে আমি কোর্টে বুঝবো। ওর এখন এই বয়সে আঁচল ধরে ঘুরে বাড়িয়ে ন্যাকামি, ওর আমি ছুটিয়ে দেব। মুকুল রায়